আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন এই যে দেখেন আজকে একটা নতুন কলম আনছি কালারটা কেমন লাগে একটু জানাবেন তো যাই আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে পবিত্র কোরআন উল যে বানান করে পড়তেছি আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ তো আজকের পর্বতে থাকতেছে একষট্টি নম্বর আয়াতের পরবর্তী থেকে আল্লাহ সব তাল আমাদেরকে উক্ত আয়াতে পড়াগুলো বুঝে বুঝে পড়ার মতো তাফিদান করুক আমরা বলি আমিন তো গত পেজে আমরা একষট্টি নম্বর আয়াতে পড়েছিলাম সেখানে ইন্না শব্দটি ছিল আর ইন্না শব্দটি এখানে নুনের জবরটা লেগে যাবে যার উচ্চারণ হবে ইন্না ইনা আ মানু আ আমানু আমানু মানু ইা আ এটা ওয়াল্লা ওয়ালাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জি জি যখন টান দিব ইয়ার সহ জালের জেলের সাথে চলে আসবে জিনা ওয়াল্লা না হা এটা টান দেন দু পেশের বামে মে ওয়াউ সাখি নাগালিভ হা দু ওয়াল্লা হা না হাদু কিছু নেই এইটাই থাকবে এবার ও জবর ওয়া ওয়াইয়ের জবর আবার নুনে তাস দিতে মিলে গুণ না হবে ওয়া নুন জবর ওয়ান এই যে নুনে জবর না ওয়ান না এটা স এখানে অনেকগুলো চিহ্ন এগুলো মানে সংস্কৃতি চিহ্ন এটা বোঝার জন্য দিয়েছে শাবলা ফুল যেখানে মোটা হবে অর্থাৎ মুখটা গোলবে সজ্জব স ওয়ান্না স স র রবর রা সজ্জবর ওয়া আলিফ এবং আমি কিছু নেই জবর তাছ দিতে চলে আসছে সৎক্ষাৰ জবৰ স ওয়াস ই না ওস ই না অনা সর ওয়াস বি ই না নিচে লাইন মান 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 আমানা মান আমানা বিলাহী বিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ওয়ালাম জবর ওয়াল ইয়াও ওয়াল ইয়াও মিম লামজের মিল ওয়াল ইয়াও মিল ওয়াল ইয়াও মিল আ আ কি রি আ কি اخري واليوم الاخر من امن بالله واليوم الاخر وعاملا وعميلا وعميلا وعاملا ص ص اقلب جبره بامي عليف تلي ياءه غالب تامته هي ص لي ترتري ها দুই জবর উপরে এক জন্য হাং হবে স লে হাং সাং ফা হোম লা হোম ওয়া আই সলিহান হাং লা হোম আজ হামজা জিম জবর আজ রু আজ রু হোম ওয়া আিলা সাং লা হুম أجرهم عند, عند عند ربهم عند ربهم وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا ولا خوف

একটা মনে মনে সাকিন ধরে দিয়ে সাকিন করতে হবে ওয়াও সাকিন প্রকাশ্য আনুন সাকিন মনে মনে সাকিন ধরে দমটা ছেড়ে দেব যেহেতু দম ফেলা জায়গা আছে এটাকে বলে মনে মনে সাকিন কেউ বলে ওয়াকফা কেউ বলে আরদি সাকিন আর বাংলাতে মনে মনে সাকিন ধরা ইয়াহ জানুন এটা আলাই হিম এটা ওয়ালা এটা হোম তারপর ইয়াহ জানুন খুব সুন্দর একটি আয়াত ইন্নাল্লা আমানু মানু যারা ইমান এনেছে অল্লা জিন হাদু অন্না সর ও সব ইনা মান আ মানা ইমান আল্লো বিল্লা আল্লাহর উপর অমিলা আখিরি পরকালের উপর ওয়া আমিলা এবং আমল করল সলে হাং মানে নেক আমল করল নেক কাজ করল ফালাহুম তাদের জন্য আজুরু পুরস্কার হুম তাদের জন্য পুরস্কার রয়েছে কে দেবে পুরস্কার ইংদা রব বিহিম প্রতিপালকের নিকট হতে তাদের জন্য পুরস্কার রয়েছে ওয়ালা আলাহ তারা কোনো ভয় ভীত হবে না তারা হবে না হাজানুন এমন একটি পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বান্দাদেরকে দান করবে আমরা যেন সে ইমানদারের এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ কবুল করুক বলে আমিন আরেকটি আয়াত আমরা আজকের এই ভিডিওটিতে শিখব এরপরে আয়াত হলো ও আন্মাদ ই ৱা ইজ আ খজনা আ খনা ৱা ইজ আ খজনা যেতিয়া বম আছো সেনেকালিম এতিয়া গালিম চা এইটো কা কাপিম্পিছ কোম মি চা ক কোম ৱা ইজ আ খজনা আখ না মিস ওয়া র ফা ফর ফা ফামিল বাহাইনের সাথে ফা ওয় রা এটা টান দেন না উচ্চারণ ওয়া না আরেকবার ও রা পরে ফাও ফাও ক ফা ও কু ফাও ক কু মু মিলবে তয়ের সাথে মুখে তু আবার ও সাথে তু সাথে মিলার পরে হবে তু এবার তু আবার এ র করে একটা মনে মনে শাকিন দিব এই যে গোলের মাঝে শাকিন আছে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে তুর তুর এভাবে দম সি দিতে হবে ফাও ক কু মু র বলা যাবে না এখানে দম ফেলার সময় জবর জের এগুলো পাইলে মনে মনে বাদ দিয়ে শাকিন ধরে দমটা ছেড়ে দিতে হয় কুমু তোর খুজো খুজু খুজু মা তিনিফ আ এক তামিল বেয়ার সাথে তাই আ তাই এটা খারা যাবি না মা তাই না এখানে গুননা হবে কুম এভাবে ধরে রাখতে হবে কেন মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিম মিমসাকিনটাকে গুন্না করে পড়তে হয় মা তাই না কুমবি কুআ কুয়া توازن تيو بقوة وذكروا 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 ما آتيناكم بقوة وذكرو ما فيه ما فيه ما فيه لا أي لم زبر عال Lam Zabar Baki lam zabor la la alla kum la alla kum wa ma fihi la alla kum ta ta Zabar ta ta ya ba zabor baki ta ta ku pertama ma ku e kop fa jon ase jodi boli ku wa fa jon ase kun

তো আমরা তে নম্বর আয়াত পর্যন্ত পড়লাম আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু